মাংস রান্না হবে আজকে। প্রথমে আলুগুলোকে তেলে ভালো করে ভেজে নেব। এখানে পেঁয়াজ 1.5 কিলো মাংস, পেঁয়াজ, গরম মশলা, এখানে তো মাংসের মশলা আছে, শুকনো লঙ্কা, টমেটো, দুটো বাতাসা, রসুন থেঁটে করে নিয়েছি, আর একটু গোলমরিচ আছে। এই দিয়ে মাংস রান্না হবে। একটা জিনিস বলে রাখি, এই খলনুড়িতে যদি কেউ রসুন থেঁটে করতে চান বা আদা থেঁটে করতে চান, এর মধ্যে একটু নুন দিয়ে দিলে খুব তাড়াতাড়ি থেঁটে হয়ে যাবে আর পেস্টের মতো হয়ে যাবে। আর হচ্ছে রসুন বা আদা ওপরে ছিটিয়ে পড়বে না, তাড়াতাড়ি হয়ে যাবে পেস্ট। আর পেঁয়াজের মতো আমরা জানি নুন দিয়ে ভাজার সময় একটু নুন দিলে পেঁয়াজটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর টমেটো দেওয়ার পরে অবশ্যই একটু ঢেকে দিতে হয়, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আজকে আমরা মাংসের কষা করব। এই ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, মাংসের মশলা, পেঁয়াজ, এর মধ্যে শুকনো লঙ্কা আছে, রসুন, দুটো বাতাসা নিয়েছি, তেজপাতা, টমেটো। আর মাংসেতে পেঁয়াজ, আদা, রসুন তিনটে দিলে অনেক সময় পেট গরম করে, তাই পেঁয়াজ আর রসুন আমি দিয়েছি, আদা ব্যবহার করব না। কোনো তরকারিতে পেঁয়াজ, আদা, রসুন তিনটে একসাথে দিলে অনেক সময় পেট গরম করে, তাই আমরা পেঁয়াজ আর রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর রসুন নিয়েছি, আদা নেইনি আজকে। মাংসের কষা হবে। আলু মোটামুটি ভালো ভাজা হয়ে গেছে, আলুগুলো তো ছিল না। তেলের মধ্যে হচ্ছে গরম মশলা গুলো দিয়ে তেজপাতা দিয়ে, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। আমি রসুনের মধ্যে নুন দিয়েছিলাম, তাই জন্য এখানে আন্দাজ করে নুন দিই। মাছটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি রসুনটা দেব। রসুন ভাজা হয়ে গেছে, এবার আমি এই বাক্সটা দুটো দিয়ে দিলাম আর টমেটোগুলো দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। হলুদ মাখিয়ে এখানে 1.5 কিলো মাংস রেখেছি, হলুদ মাখিয়ে এখানে 1.5 কিলো মাংস আছে। Thank you.
মাংস দিয়ে জল বেরিয়েছে, আলু জল বেরিয়ে একটু মেরে দিলাম, যাতে তলা মেরে নেবে। মাংসের মশলাটা, মাংস ভালো করে কষা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, ঢেকে ঢেকে কষেছি, সিদ্ধ হয়ে গেছে। পনেরো মিনিট ধরে করেছি, পনেরো কুড়ি মিনিট ধরে করেছি, আমি সুন্দর কথা হবে। এবার তলায় লেগে যাচ্ছে, কেমন জল দিয়ে মাংসের কষা ঝোল। The Magic Creative House presents.